আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। কোনো কিছুতে ঠেকানো যাচ্ছে না পুঁজিবাজারের দরপতন। টানা পতন থামাতে শেয়ারের দাম কমার সর্বনিম্ন সীমা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার আগেই বৃহস্পতিবার সূচক নেমেছে 6000-এর নিচে। একটানা পতন থামাতে বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমার সর্বনিম্ন সীমা বেঁধে দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বিএসইসি। শেষ 5 কর্মদিবসে গড় দামই হবে প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস। নতুন নির্দেশনা কার্যকর হবে আগামী রবিবার থেকে। এই নির্দেশনা পতন ঠেকাতে ভূমিকা রাখবে এমন আশা নিয়ন্ত্রক সংস্থার। ডিএসইসিতে গেল 14 কর্মদিবসের মধ্যে 12 দিনই পতন হয়েছে বাজারে। এই দরপতনে আতঙ্ক ভর করেছে ক্ষুদ্র ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাঝে। তবে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম জানিয়েছেন, সাধারণ বিনিয়োগকারীদের ভীত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শেয়ারের অস্বাভাবিক দর ওঠানামা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কাজ করছেন বলেও জানান বিএসইসির চেয়ারম্যান। বিশ্ব বাঘ দিবস আজ। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশের 6017 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সুন্দরবন। 1984 সালে এই বনের 110 বর্গ কিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে জানানো হয়েছিল সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘ রয়েছে 430 থেকে 450টি। 2015 সালে সুন্দরবনের বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়। ওই বছর বাঘ ছিল মাত্র 106টি। সর্বশেষ বাঘ সুমারিতে সুন্দরবনের 8টি বাঘ বেড়ে বাঘের সংখ্যা দাঁড়ায় 114টিতে। বন বিভাগ বলছে বাঘের প্রজনন ও অবাধ চলাচলের জন্য গোটা সুন্দরবনের অর্ধেকেরও বেশি এলাকা সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চোরা শিকারীদের তৎপরতা বন্ধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সুন্দরবনের বনজীবী আর চোরা শিকারীদের হাত থেকে বাঘ রক্ষায় স্মার্ট প্যাট্রোলিং চালু করেছে বন বিভাগ। রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে আগামী বছরের 24 এপ্রিলের মধ্যে নিজেদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত আইসিজে। রোহিঙ্গা গণহত্যার আলোচিত মামলায় গত 22 জুলাই মিয়ানমারের আপত্তি আন্তর্জাতিক আদালত খারিজ করায় বিচার কার্যক্রম আবার শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমারের কাউন্টার মেমোরিয়াল বা বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। গত বছরের 20 জানুয়ারি মামলাটির বিরুদ্ধে আপত্তি জানিয়ে আবেদন করে মিয়ানমার। প্রশ্ন তোলা হয় আদালতের এখতিয়ার এবং ক্ষতিগ্রস্ত না হয়েও ইসলামী সম্মেলন সংস্থা ওয়াইসির পক্ষে গাম্বিয়ার মামলা করার অধিকার নিয়ে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ তুলে 2019 সালের নভেম্বরের আন্তর্জাতিক আদালতে এই মামলা করে গাম্বিয়া। মিয়ানমারের সামরিক অভিযান ও নির্মম নির্যাতনের কারণে 2017 সালে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7,30,000-এরও বেশি রোহিঙ্গা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewsnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewsnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।